আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহানাজ বিডি ফুড ব্লগস থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তৈরি করব ফুলের রানী গোলাপের চা, কারণ গোলাপে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এর জুড়ি নেই। আজকে আমি গোলাপের চা বানাতে নিয়েছি শুকনো গোলাপের পাপড়ি। আপনারা চাইলে কাঁচা গোলাপের পাপড়ি দিয়েও চাটা তৈরি করে নিতে পারেন। এছাড়া আমি নিয়েছি এখানে লেবুর রস ও মধু। এখন আমি ফুটন্ত গরম পানিতে পাপড়িগুলোকে ঢেলে দিব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার অপেক্ষা করব পানিতে গোলাপের পাপড়ির রংটা সম্পূর্ণ চলে আসা পর্যন্ত। ভিউয়ার্স দেখুন, পানিতে গোলাপের রংটা সম্পূর্ণ চলে এসেছে আর গোলাপের পাপড়িগুলোর রংটাও প্রায় সাদা হয়ে গেছে। ভিউয়ার্স, আমার চাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চাটাকে নামিয়ে কাপে ঢেলে নেব। ভিউয়ার্স, আপনারা কি লক্ষ্য করেছেন চায়ের রংটা কত সুন্দর গাঢ় হয়েছে? ঠিক যেন খয়েরি গোলাপের মতো। এখন গোলাপের চায়ের মধ্যে আমি 2 চামচ মধু মিশিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন। মধুটাকে ভালোভাবে চায়ের সাথে মিশিয়ে নিব। এখন গোলাপের চায়ের মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। ভিউয়ার্স, আপনারা কিন্তু গোলাপের চাটা লেবুর রস দিয়ে তৈরি করবেন, তা না হলে এর প্রকৃত স্বাদ এবং রং কোনোটাই আপনারা পাবেন না। এর প্রকৃত ঘ্রাণ এবং স্বাদ পেতে হলে অবশ্যই এটাকে লেবু দিয়ে করতে হবে। এখন আমি লেবুর রস দিয়ে চাটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, কালারটা কত সুন্দর এসেছে। চাটা দেখতে যতটা সুন্দর, খেতে ততই মজা। আপনারা একবার খেয়ে দেখবেন। এই চাটা খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। ভিউয়ার্স, আমার গোলাপের চাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় চাটি বানিয়ে খাবেন। আশা করি ভালো ফলাফল পাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।